ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো ইন্ট্রো তো দেই নেই, তো হেই দেয়ার, দিস ইজ মুজলিবিন ফ্রম MGT মুজলিবিন গ্রাফটেক। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি এই করোনাকালীন সময়ে, মানে ঈদের পরেই, তো মানে ঈদের পরে আপনাদের পকেটে টাকা নাই, বেশি কিছু নাই, তো লোন নেবেন কীভাবে? ইন অনলাইন, অফলাইন নাকি? অফলাইনেও চাইলে নিতে পারেন, তো অনলাইনটা দেখাই আপনাদের ভালোর জন্যে। তো অনলাইনে কী করে আপনারা, আচ্ছা অনলাইনে মোবাইল দিয়ে কী করে লোন নিতে পারেন, সেটা আজকে দেখাবো আপনাদের আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো দেরি না করে শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ ভাই, আপনারা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এটা কোনো কথা, আমি যত কষ্ট করে আপনাকে লাগে এত এত ভিডিও বানাইতেছি, আপনাকে এত উপকার করতেছি, তো একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কী হয়, ওই লাল বাটনটা একটা ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনে এর উপরে একটা ক্লিক করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনার, তাহলে একটা লাইক মেরে দেন। আর এরপরে কী টাইপের আপনারা ভিডিও চান সেটা কমেন্টে লেখা দেন না ভাই, সমস্যা কী? লাইক করতে হয় কি, কিছু হয়, টাকা লাগে? সাবস্ক্রাইব করতে টাকা লাগে? কিছুই তো লাগে না, তো কইরা দেন দেরি কে। তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এখন গুগল প্লে স্টোরে যাবো এবং গুগল প্লে স্টোরে সার্চে শপ আপ ইলন লিখে সার্চ করব। তো ফার্স্টে যে অ্যাপটা আছে শপ আপ ইলন লেখা, সেটাতে ট্যাপ করবো অ্যান্ড ইনস্টলে ট্যাপ করব। দেন আপনাদের কিছু ফিচার সম্পর্কে ধারণা দিব এখানকার ফিচারের ছবিগুলোর থেকে। তো ফার্স্টটায় ক্ষুদ্র ব্যবসায়ীদের লোন নেওয়ার সহজ মাধ্যম অনলাইনে শপ আপ ইলন দিয়ে। মাত্র 24 ঘন্টায় পেতে পারেন 5 লাখ টাকা পর্যন্ত লোন এবং মেয়াদ 3 থেকে 9 মাস। শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করুন কয়েক মিনিটে। তো অনেক সোজা এটা, আসলে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন, সঠিক তথ্য দিবেন অবশ্যই। তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, একটু টাইম নিচ্ছে ইনস্টলটা শেষ হতে, অ্যান্ড ডান। তো এটা দিয়ে আবার ফিচারে চলে যাব। লোন ক্যালকুলেটরে সহজেই জেনে নিন আপনার লোনের ইন্টারেস্ট, ইনস্টলমেন্ট ও মেয়াদ। লোন নেওয়ার জন্য আপনার প্রয়োজনে তথ্য অথবা ডকুমেন্ট দেখে নিন, এখানে আপনারা অনেক বেশি ফিচার পাবেন অফলাইনের লোন থেকে। খুব সহজেই আপনি অ্যাপ্লাই করুন ই লোনের জন্য। তো এবার অ্যাপে চলে যাব, ওপেনে ট্যাপ করি, অ্যান্ড এ হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস। শপ আপ ই লোন, ফোন দিয়ে লোন, আপনার ফোন নাম্বার লিখে নেক্সট প্রেস করুন। এখানে আমরা আমাদের ফোন নাম্বার লিখব, এখানে তো একটু আগে বলেই দিল শপ আপ থেকে, ভয়েস সো দেয় ওরা আসলে। তো নেক্সট করব ফোন নাম্বারটা দিয়ে। আপনাকে পাঠানো পিন কোডটি এন্টার করুন। এখানে আমরা ওটিপি কোডটা দিব, 51 সেকেন্ড 50 সেকেন্ড, তো এসে বসে 10 সেকেন্ডের ভিতর আমাদের ওটিপি চলে আসছে, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলে আর কি। তো নেক্সটে ক্লিক করব, অ্যান্ড যে ব্যবসার জন্য লোন চাচ্ছেন সেটা সিলেক্ট করুন অথবা নতুন ব্যবসার নাম লিখুন। এখানে শপ আপে আমার আগে থেকে হচ্ছে পরবর্তী ধাপে যেতে অ্যালাউ পারমিশন ক্লিক করুন, তাই দিয়ে দিলাম। পারমিশন কেন প্রয়োজন সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি, পারমিশন দিয়ে দিবেন অ্যালাউ, 4টা 4টায় হচ্ছে পারমিশন দিয়ে দিবেন, অ্যান্ড ডান। তো অ্যালাউ করে দিছি, এবার হচ্ছে ভিতরে ইন্টারফেসে চলে যাব। লোকেশন অন করুন, আপনি বাংলাদেশে আছেন নাকি এর জন্য হচ্ছে লোকেশন অন করতে বলতেছে, যেহেতু আপনাকে লোন দিচ্ছে তাই ওদের তো অনেক কিছু জানতে হবে আপনার সম্পর্কে, এছাড়া তো আপনাকে দিবে না। তো আমি লোকেশনটা অন করে দিচ্ছি, হাই, অ্যান্ড ব্যাকে চলে যাব।
লোন নিতে হলে কোনো কোলাটেরাল এর প্রয়োজন নেই, তাই পারমিশন এবং ব্লা ব্লা ব্লা। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কীভাবে জমা দেবেন? আমি যেহেতু আপনাদের অনলাইনে দেখাচ্ছি তাই অনলাইনে সিলেক্ট করব, অফলাইনও আপনি দিতে পারেন। অনলাইনে হচ্ছে ইমেইলের মাধ্যমে জমা দিবেন, অফলাইনে আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে আসা হবে, মানে আপনার কাছে নিয়ে যাবে আর কি। তো অনলাইন সিলেক্ট করলাম। অ্যান্ড আপনার মাসিক সেল কত? আপনাদের জন্য কিছু একটা দিয়ে দিই, 15,000 থেকে 25,000, 25,000 থেকে। আপনার মাসিক সেলের পরিমাণ সিলেক্ট করুন, হলুদ বাটনটি ডানে বামে টেনে লোনের পরিমাণ এবং মাস সিলেক্ট করুন, সব কিছু চেক করে নেক্সট বাটনে ক্লিক করুন। শুনলেনই তো সব থেকে যা যা বললো আর কি। তো 25 থেকে 50,000, 15 থেকে 25,000, 50 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, মাস 3 থেকে 9 মাস, হাইয়েস্ট 9 মাস, লোয়েস্ট হচ্ছে 3 মাস। অ্যান্ড লোয়েস্ট অ্যামাউন্ট 25,000, মানে সর্বনিম্ন 25,000 লোন নিতে পারবেন, আর সর্বোচ্চ 5 লাখ। তো 5 লাখ টাকা, আচ্ছা 3 লাখ, ওকে ওকে ওকে। তো আপনাদের জন্য হচ্ছে আমি 25,000 3 মাস আর 9 মাস নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এখানে দেখতে পাবেন আমাদের মাস বাড়ালে আমাদের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, আর মাস কমালে ইন্টারেস্ট কমে যাচ্ছে। এটাই হচ্ছে এদের রুলস আর কি, মানে মানে কি বলবো। 3 মাসে হচ্ছে 26,000 টাকা দিতে হবে 25,000 টাকার বিনিময়ে, আর 9 মাসে এটা কত হবে ভাই? 9 মাস, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? 9 মাসে 27,661 টাকা বুকে লাগে ভাই। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা কতটুকু সময় দিতে পারবেন, মানে আপনার কাছে এতদিন ধরে আসে টাকা লাগবে, তো টাকা তো এক্সট্রা নিবেই। অ্যান্ড এটাই হচ্ছে সায়েন্স। নেক্সটে ক্লিক করব, সব কিছু চেক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। তো লোনের মেয়াদ 9 মাস, লোন পরিমাণ 25,000, মোট ইন্টারেস্ট এত, মানে আচ্ছা বাই দ্য ওয়ে, যাই হোক, মাসিক ইনস্টলমেন্ট এত, আচ্ছা মাসে 3,000 টাকা দিতে হবে আমার। আচ্ছা, এককালীন প্ল্যাটফর্ম ফি 1,250। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এবার হচ্ছে ভেরিফিকেশনের সব মাধ্যম, লোন আইডি ভেরিফিকেশন, গ্যারান্টর আইডি ভেরিফিকেশন, আচ্ছা লোনি আইডি, এনআইডি সহ আপনার ছবি তুলুন। এভাবে হচ্ছে, এটা ঠিক, মানে উপরেরটা ঠিক নিচে দুইটা ভুল, মানে আপনার ফেস সহ ছবিটা দিতে হবে ওদেরকে, ফেস ছাড়া দিলে হবে না। তো এইখানে আপনাদের মানে এনআইডির ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক, আর এখানে হচ্ছে ওই যে নিচে একটা বার ছিল ওইটা মনে হয় না, কেন ঢুকে না কেন, আচ্ছা উপরের দিকটা। তো এবার এনআইডি পেছনের দিকে ছবি তুলে, মানে ওইটার নিচে যে একটা বার আছে না ওইটা দিয়ে দিবেন আর কি। এই গ্যারেন্টার আইডি ভেরিফিকেশনে বাবা মা, মানে গ্যারেন্টার আপনার কে হয়, পৈতৃক না, মানে বাপ না মা না, স্ত্রী স্বামী প্রাপ্তবয়স্ক ছেলে, ভাই আমার বাবা আছে মা আছে, বিয়া করিনি ভাই। তো বাবাকে চুজ করলাম। অ্যান্ড আচ্ছা অ্যাড্রেস ভেরিফিকেশনে, আচ্ছা গ্যারেন্টারটা আবার দেখাই, বাবা সিলেক্ট করি। অ্যান্ড নেক্সট, তো বাবার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, গ্যারেন্টারের নাম, দেন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বার ভেরিফিকেশন না করলে নিচেটা ঢুকতে দেবেন না। এনআইডি সহ গ্যারেন্টারের ছবি, পরেরটাও মানে যাই হোক, মানে আচ্ছা কিছুই ঢুকে গেল না, কজ আমি কোনো কিছু ভেরিফাই করি নাই আগে থেকে। অ্যান্ড আমার ঠিকানা, এভাবে হচ্ছে বাসার একটা ছবি দিবেন, উপরেরটা ঠিক নিচে দুটা ভুল, দোকানের ছবি, আপনি যেই দোকানে ব্যবসা করেন আর কি সেটার উপরেরটা ছবি দিবেন। অ্যান্ড দ্যাটস ইট, দোকান অবস্থিত মার্কেটের ছবি দিবেন, মার্কেটের উপরেরটা মানে ফুল যেন দেখা যায় বোঝা যায় এইভাবে দিবেন। আর ব্যবসার ডকুমেন্ট মানে আপনার টিন আইডি, গ্যারেন্টার এনআইডি, পাসপোর্ট সাইজ ছবি, ফেসবুক পেজ অথবা ই কমার্স স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, অফিস অথবা বাসা ভাড়ার চুক্তিপত্র, ট্রেড লাইসেন্স, মানে সব কিছুই লাগবে, চেকের পাতার ছবি, পানির বিল অথবা বিদ্যুৎ বিলের কপি, পোস্ট ডেটেড চেক,
ডেলিভারি স্টেটমেন্ট, পেমেন্ট স্টেটমেন্ট, বিকাশ অথবা ক্যাশ মেমো ইত্যাদি, টিন সার্টিফিকেট তো কইছি আগে, মানে জানতাম দেখা কইছি আর কি, মানে মানে কি কমো আর। তো দেখেন দেখতে থাকে আস্তে আস্তে, এনআইডি নাম্বার তো দিতেই দিব, আনলে জীবনও দিব, আমার দিব না বললেও দিব না, কি লেখা টাকায় চুলকায়। আচ্ছা বাই দ্য ওয়ে, এইভাবে হচ্ছে আপনাদের চেকের একটা ছবি দিবেন, অবভিয়াসলি নিজের গুলা কাইটা কাইটা দিবেন না এখানে, যাতে আপনি রিউজ না করতে পারেন, এর জন্য কাইটা কাইটা ওই যে ব্ল্যাক ব্ল্যাক করে দিছে আর কি। সব কিছু চেক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। থাকতে চাই, আমার লোন লাগবে না, আমি বাইরে মুখ এমনি তো। এখানে লোন হিস্টোরি, জরুরি প্রশ্ন টশ্ন নিচে সাহায্য যেতে পারেন, কারোর কাছে লাইভ চ্যাট করতে পারেন, কল করতে পারেন, প্রাইভেসি পলিসি সম্পর্কে জানতে পারেন। আর ওই যে একটা মানে ইয়া আছে না কি জানি, সাউন্ড অন অফ, ওইরা যদি অন করে রাখেন তাহলে ওই যে মহিলা কথা কইব, আর যদি অফ করে দেন তাহলে আর ওই আন্টি আর মহিলা কথা বলবেন না, এটাই সায়েন্স আর কি। স্ক্রিন থেকে চলে যাই, আল্লাহ হাফেজ। Girl about a 10, I should fuck her in the best, yeah.